নওদার ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামানের নাম ঘোষণা হতেই বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হলো তৃণমূল কার্যালয়ে। নতুন ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের নাম ঘোষণা হওয়ায় তাকে মানা হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তৃণমূলের বিধায়ক শাহিনা মমতাজ খান। শুধু তাই নয়, যুব সভাপতি হিসাবে জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদারের নাম ঘোষণা হওয়ায় সেই পদ নিতে তিনি অস্বীকার করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বুধবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লক কমিটির নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়। নওদার ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামানের নাম ঘোষণা হতেই বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হলো তৃণমূল কার্যালয়ে। নতুন ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের নাম ঘোষণা হওয়ায় তাকে মানা হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তৃণমূলের বিধায়ক শাহিনা মমতাজ খান। শুধু তাই নয়, যুব সভাপতি হিসেবে জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদারের নাম ঘোষণা হওয়ায় সেই পদ নিতে তিনি অস্বীকার করেন। এদিন শাহিনা মমতাজ বলেন, কলকাতার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জানিয়েছিল দু মাস পর নতুন সভাপতির নাম ঘোষণা হবে। আমরা সফিউজ্জামানকে মানব না তা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম। এরপরেও যদি পরিবর্তন না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন শাহিনা মমতাজ। যারা দায়িত্ব পেয়েছে, যুব সভাপতি সঞ্জয় কুমার হালদার, মহিলা সভানেত্রী রাজশ্রী খাতুন, আর এনডিসি সভাপতি হচ্ছে আহমেদ শেখ, এরা কেউ মানতে চাইছে না। আর ব্লক সভাপতি, ব্লক সভাপতি বলতে গেলে যা হয়েছে সেটা আমার অজান্তে, এবং আমি জানতে পারছি ফেসবুক থেকে, এগুলোকে আমরা মেনে নিতে চাই না এবং মানতে পারি না। কারণ যেহেতু 20 MLA-র মধ্যে আমি একটা মহিলা এমএলএ, আমার কথা মতো হবে না, সেটা হয় না। রাজ্য রাজনীতি কী করেছে আমি জানি না, তবে আমি রাজ্য রাজনীতির কাছে আমার অভিযোগ এবং আমার প্রতিবাদ, এটা আমাদের সকলেরই, প্রত্যেকটা জনসাধারণের কথা চিন্তা করে আমি এটা মানতে রাজি নয়। যেহেতু আমি একটা মাত্র মহিলা এমএলএ, প্রত্যেকটা এমএলএর যদি কথাই সভাপতি হয় তাহলে আমার কথা মতো সভাপতি হওয়া উচিত। জেলার সভাপতি যে আমাদের দলবিরোধী কাজ করে, এবং আমাদেরকে, আমি একটা এমএলএ, অ্যাজ এমএলএ আমাকে মানতে চাই না এবং জেলার সভাপতিকে উনি গ্রাহ্য করেন না। অতএব আমরা সেই দিন তর্ক বিতর্ক অনেক কথা উঠেছিল। সেই দিন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এখন দু মাসের জন্য স্থগিত থাকবে। উনি আমাদের পঞ্চায়েত সমিতি অনাস্থা করেছেন, 5টা পঞ্চায়েত অনাস্থা করেছেন, নিজে দাঁড়িয়ে নির্দলকে দাঁড় করিয়ে উনি অনাস্থা করেছেন বলে আমি ওনাকে মানতে নারাজ। রাজ্য আমার কাছ থেকে টাইম নিয়েছিলেন দু মাস, প্রত্যেকের যদি হবে, প্রত্যেক এমএলএ যদি হতে পারে, আমারটা কেন হবে না? প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।